ঘর বন্ধ করা শরীয়তে জায়েজ আছে কিনা? ঘর বন্ধ করা, এটার অনেক নিয়ম আমাদের সমাজে প্রচলিত আছে। যদি রুকিয়া শরঈয়ার অংশ হয়, সেখানে বেশরীয়তে কোনো কাজ করা না হয়, ঘরে যাতে দুষ্টু জিনের উপদ্রব পূর্বদ্রব এগুলো না থাকে, যেগুলো আছে সেগুলো থেকে মুক্ত করা হয়, আজান দেয়া হলো, কোরআন তেলাওয়াত করা হলো, এ জাতীয় কাজ করা হয়, তাহলে এগুলোর মাধ্যমে ঘরকে দুষ্টু জিন ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত করার প্রয়াস এটা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু ঘর বন্ধ করতে গিয়ে আপনারা দেখবেন অনেক সময় দেখা যায় যে বিশেষ কিছু কাজ করে, কিছু প্যারাগ নিয়ে আসে, কিছু ওই যে আপনার হাড্ডি গুড্ডি নিয়ে আসে, গরুর কল্লার আপনার চোয়াল টোয়াল নিয়ে আসে, আপনার ওই যে কি বলে ওই মাটির ঢাকনা নিয়ে আসে, দেখছেন নি আপনারা? এগুলা আইনা, এগুলা ঘরের মধ্যে বেঁধে দেয়, এটা করে ওইটা করে, এগুলা জায়েজ নাই। বিশেষ করে এগুলো বেশিরভাগই করে তারা যারা ব্ল্যাক ম্যাজিক, জাদু এবং টোনা হারাম বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে। এই জাতীয় খোনাররা সাধারণত ঘর বন্ধ করতে গিয়ে এই সমস্ত আকার উপক্রম করে। আমরা জানিও না প্যারাগ বেঁধেতে হচ্ছে, প্যারাগে রক্ষা করবে, ওইটা করবে, সেটা করবে, এটা না। আপনি আজান দিলেন, কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর কোনো জিকির এতবার পাঠ করলেন, রুকিয়া হিসেবে ঝাড়ফুঁক হিসাবে এগুলো করতে পারেন। তবে সুন্নাসম্মত উপায় যদি আপনি অবলম্বন করেন, কোনো বাসা যাতে দুষ্ট জিন ব্ল্যাক ম্যাজিক এগুলো তারা উপদ্রব এর মুখোমুখি না হয়, সেজন্য আপনি কি করবেন, বাচ্চাদেরকে সন্ধ্যার সময় মাগরিবের সময় বাসা বাইরে রাখবেন না। এই সময় শয়তানগুলোর বিচরণ হয়, বাচ্চাদের উপরে প্রভাবটা বেশি পড়ে সাধারণত এই টাইমটাতে। একবারে সূর্য ডুবে যখন ডুবার পর পর একবার সন্ধ্যার সময়, তার আগে পরে অসুবিধা নেই। আবার নিজেরা বাসায় ঢোকার সময় যেটা একটু আগে বললাম, ঢুকতে বিসমিল্লাহ বলে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন, বাসা কাজের লোক, বাচ্চা, বুড়া যেই আসুক, সালাম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, বিসমিল্লাহ বলা ছাড়া কেউ ঢুকবে না, বাইরের সময় বিসমিল্লাহ বলবে, তাহলে শয়তান তার সাথে ওই বাসায় ঢুকতে পারে। হাদিসে আসছে কেউ বাসায় যখন আসে তার সাথে সাথে ইংলিশও আসে, প্রত্যেকের সাথে সাথে একটা করে আসে না, আসে সাথে। তো আয়েশা দরজার পাশে আপনার পিছে পিছে সেও দাঁড়ায়, আপনি মোবাইল টিপতে টিপতে মোবাইল কথা বলতে বলতে হুট করে ঢুকে পড়ছেন, ইংলিশ তখন খুশির চোটে বলে যাক ঢুকার সুযোগ পাইছি আজকে। আর যদি আপনি বিসমিল্লাহ বলে ঢুকেন তো ইংলিশ বলে হায় হ্যারে লা মাবিতা, আজকে এখানে রাতে আর থাকার সুযোগ হলো না, আমরা টের পাই না, আমাদের জিন্দগিতে কিবা বরকত চলে যায়। এই জন্য বাসার সবাই যত মানুষ ঢুকবে বাড়িতে, ঘরে ঘরে ঢুকার সময় কি পড়ে ঢুকবে, বিসমিল্লাহ, আবার বের হওয়ার সময়, খাওয়ার সময় বিসমিল্লাহ, স্ত্রী সবার সময় বিসমিল্লাহ, বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ, প্রতিটা কাজে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বললে ইবলিস আর সুযোগ পায় না, চান্স পায় না। এই জন্য বাসা বাড়ি থেকে এগুলোকে ঝেঁটে বিদায় করতে চাইলে এই সুন্নাসম্মত আমলগুলো হলো সবচেয়ে বড় আমল ইনশাআল্লাহ।